অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এসব কি? একটা ধিঙ্গি মেয়ে সবার সামনে এভাবে দেখ করে নাচছো? এই তোমাদের বাড়ির শিক্ষা দীক্ষা? আর যে বাড়ির বউ হবে আলো, সে হাততালি দিয়ে তোমাকে উৎসাহ দিচ্ছে। দেখ দেবরাজ, আমি কিন্তু এখনো বলছি, এ মেয়ে যদি বাড়িতে বউ হয়ে আসে না, এ বাড়ির মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে যাবে। বিশ্বজিৎ, এবার টাপুকে নিয়ে ওইদিকে এসো তো। টাপুর তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এটা আলোর শ্বশুর বাড়ি, তুই তো নিজে দেখেছিস এই বাড়ির মেয়েরা ধনুচি নাচে নাচেনি, নেচেছে নাচেনি, তা তুই কেন ধাই ধাই করে নাচতে গেলি? কেন বাবা, ওকে এইভাবে কেন বলছো? ওর তো কোনো দোষ নেই, ধনুচি নাচ তো খারাপ কিছু না। আরে খারাপ কিছু নয় আমি জানি, কিন্তু সব বাড়িরই একটা নিজস্ব নিয়ম থাকে। এই বাড়ির মেয়েরা নিশ্চয়ই ধনুচি নাচ নাচে না, কই অভি পরিবারের কোনো মেয়ে তো নাচলো না। দেখো, এই বাড়ির কেউ তো ওকে কিছু বলেনি এই বিষয়ে, খারাপ লাগলে নিশ্চয়ই ওকে বলতো। না না, আলো এক মিনিট এক মিনিট, খারাপ লেগেছে আর খারাপ লেগেছে বলেই দেখলি না নাচটা বন্ধ করে দিল। বিশ্বজিৎ একদম ঠিক কথা বলেছে। আলো, তুই কেন বুঝতে পারছিস না, টাপুরের এই নাচাটা ওরা একদম ভালো চোখে দেখেনি। আশ্চর্য ব্যাপার তো, আমি ধনুচি নাচ নাচবো কি নাচবো না সেটা এবারে লোকেরা ঠিক করে দেবে। দেখো ভাইয়া, ছোটবেলা থেকে না মেয়েকে কন্ট্রোল করতে হতো, আর আজকে মুখ দিয়ে এই কথাটা বেরোতো না। মানে কি মুশকিল, তুমি আমাকে এভাবে বলছো কেন? আমি কি ওকে নাচতে বলেছি নাকি? না তা বলোনি, কিন্তু তোমার অনেক আগে থেকে ওকে শেখানো উচিত ছিল কোন জায়গায় কিভাবে চলাফেরা করতে হয়, কিরকম ব্যবহার করতে হয়, এটা শেখানো উচিত ছিল। আজকে টাপুরের এই ব্যবহারের জন্য এই পরিবারের লোকজন যদি ভাবে যে আমাদের বাড়ির কোনো শিক্ষা দীক্ষা নেই, তাহলে সেই আঁচটা তো আলোর উপর পড়বে, পড়বে না? কি বললাম আমি তুই শুনতে পেলি না? থমের দাঁড়িয়ে আছিস কেন? বলছি তো বিয়েটা ভেঙে দে। মা, আমার মনে হয় তুমি একটু ওভার রিয়্যাক্ট করছো। দেখো, একটা বাচ্চা মেয়ে ভুল করে করে ফেলেছে, আর তাছাড়া বীরেনবাবুরা তো বুঝতে পেরেছেন যে এটা আমরা পছন্দ করিনি। ঠিক আছে, বিয়ের আগে ওরকম একটু মাতামাতি করে, এটা হয়, এটা খুব স্বাভাবিক, বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পারছি না আলোর মধ্যে কি এমন আছে যার জন্য তোরা এত এই বিয়েটা নিয়ে পাগল পাগল করছিস। আমি বলি, দাদা যেটা ঠিক করে সেটা নিশ্চয়ই ভাবনা চিন্তা করে তারপর করে। কারণ দাদা কোনো ভুল করেছে এর প্রমাণ কিন্তু আমাদের কাছে নেই, যেটা করে সেটা ঠিক করে তার প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে। পুজোটা তো শেষ, কাল দশমী, ঠাকুর ভাসান, তারপরেই তো বিয়ে। আরে বাবা, বিয়ে হয়ে একবার আলোকে বাড়িতে আসতে দাও, তারপর যত খুশি ছড়ি ঘুরিও। সবুরে যে মেওয়া ফল এটা কেন ভুলে যাচ্ছ মা? চলো, এটা নিয়ে আর কথা না বাড়িয়ে আমাদের খুব স্বাভাবিক থাকতে হবে সবাইকে, এটা মনে থাকে যেন। এসব তুমি কি বলছো বাবা,
সামান্য একটা ধুনুচি নাচের জন্য যদি এই পরিবারের লোকজন বলে আমাদের কোনো শিক্ষা দীক্ষা নেই, তাহলে তো এই বাড়িতে কোনো বিয়েই হওয়া উচিত নয়। তাই তুই একদম চুপ থাকবি তো? একদম চুপ করে থাক, চুপ। দাদা দাদা দাদা, তুমি তুমি একটু শান্ত হও, একটু শান্ত। এই তোরা থাম, আমরা কথা বলছি। টাপু চুপ। বলছি যে দেখো, আমি মানছি আলো তোমার নিজের মেয়ে, কিন্তু আমি আমিও তো আলোকে খুব ভালোবাসি দাদা। হ্যাঁ না, মানে আমি কখনোই চাইবো না যে আমার মেয়ের জন্য, টাপুরের জন্য আলোর কোনো ক্ষতি হোক। টাপুর যেটা করেছে ভুল করেছে, আমি আমি ওর হয়ে হাত জোর করে ক্ষমা চাইছি। প্লিজ তুমি বলুন। মা, আসলে দেবরাজবাবু, আমি বলছি মানে টাপুর বাচ্চা মেয়ে, ও ও আসলে না জেনে নেচে ফেলেছে। মানে আপনাদের যদি খারাপ লেগে থাকে তাহলে আমি টাপুরের হয়ে ক্ষমা চাইছি। আরে কি আশ্চর্য, কেন? আরে টাপুর কোনো অন্যায় করেছে নাকি? এই আপনারা টাপু নেচেছে বলে বকাবকি করেছেন নাকি? না না, নেচেছে বেশ করেছে, নেচে কোনো অন্যায় করেনি। তাছাড়া আমরা কিচ্ছু মনে করিনি। ও মা, আমার কেন জানি মনে হলো যে আপনারা সবাই খুব অসন্তুষ্ট হয়েছে। না না, তাতে দেখেছো বাবা, আমি বললাম না ওনারা কিচ্ছু মনে করেন না। তাছাড়া নাচ তো একটা শিল্প, সেটা একটা মেয়ে নাচলো না ছেলে নাচলো সেটা তো বড় বিষয় নয়। নাচটাকে উপভোগ করা উচিত। পূজোর দিন, আনন্দের দিন, টাপুর একটু ধুনুচে নাচ নেচেছে আনন্দে। আমার তো মনে হয় না ও কোনো অন্যায় করেছে। একদম ঠিক বলেছো তুমি, সত্যি তো শিল্পী আবার ছেলে মেয়ে ভাব হয় নাকি? কিন্তু মুশকিলটা কি জানো, প্রত্যেকটা বাড়ির একটা রীতি নীতি নিয়ম কানুন সংস্কৃতি এগুলো থাকে তো। আমাদেরও আছে, মানে মুশকিলটা হলো যে আমাদের বাড়িতে ছেলেরা ছাড়া মেয়েরা কখনো বাইরের লোকের সামনে নাচেনি। না 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 না, কোনোদিন নাচেনি মানে জীবনেও নাচবে না এমন নয় কিন্তু ব্যাপারটা, তাই না? আসলে ব্যাপারটা হলো যে হঠাৎ করে একটা মেয়ে বাইরের লোকের সামনে ধুনুচি নিয়ে নেচেছে, এতে আমাদের বাড়ির লোকজনের একটু খারাপ লেগেছে। বাইরের লোক ঠিক করে দেবে যে আপনাদের বাড়িতে কি হবে না হবে। না মানে আমার তো মনে হয় যে সব মানুষদের মেয়েদের নাচ নিয়ে কোনো প্রবলেম থেকে থাকে, সেসব মানুষের মানসিকতার প্রবলেম রয়েছে। সেটা বদলানো উচিত। তুমি ঠিকই বলছো, সমাজ বলো তো একটা কথা আছে, আমরা তো সেটা বাদ দিয়ে চলতে পারি না। না কিন্তু সমাজ যে এখন পাল্টাচ্ছে, মেয়েরা চাঁদে পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আর আপনাদের বাড়ির কথাই ভাবুন না, আপনাদের বাড়ির সব বউয়েরা
কি সুন্দর কোম্পানি চালাচ্ছে। আপনাদের বাড়ির মেয়েরাই তো সবচেয়ে বড় উদাহরণ। সুন্দর বললে তুমি। দারুণ সত্যি তো, মানে দেখো টাপুর একটা বাচ্চা মেয়ে এটা ভুল করে ফেলেছে, এটা কোনো ব্যাপার না। এবার তো তুমি আসছো বাড়িতে, কদিন পরেই তো বিয়ে। তারপর তুমি এ বাড়িতে এলে আস্তে আস্তে সব বুঝে যাবে। কালকে সকালবেলায় বিসর্জন, সবাই হই হুল্লোড় করে বিসর্জন করতে হবে কিন্তু। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হলো তোমার বিয়ের আগে এটাই কিন্তু মায়ের শেষ বিসর্জন। এই মায়ের কাছে মন প্রাণ দিয়ে প্রার্থনা করবে সারা জীবন তুমি যেন সুখে থাকো। কি করবে তো? পুজো আচ্ছার দিন এরকম মুখ গোমরা করে কেউ থাকে বলো? তুমি এখনো রেডি হওনি? দেখো আজ দশমী, মা চলে যাবে কিন্তু আজ। জানো তো আমার মনটাও না আজকে একটা দূরে চলে গেছে। আমি না আমি দুঃস্বপ্নেও ভাবতে পারিনি দাদা এইভাবে রিয়্যাক্ট করবে, আমার সাথে এরকম ভাবে কথা বলবে। মানে বাবার কথায় কিছু মনে করো না মামা, তুমি তো জানো যে বাবার মাথা গরম হয়ে গেলে কোনো হিতাহিত জ্ঞান থাকে না। আর তাছাড়া টাপুরেরও তো বাড়াবাড়ি আছে বলো, কি দরকার ছিল ওর এভাবে সবার সামনে ধীরে ধীরে করে নাচার বলো তো? ছাড়ো তুমি এসব, তুমি চলো। দেখো অভিদের বাড়িতে যেতে দেরি হয়ে যাবে, ভালো লাগবে না, রেডি হয়ে নাও। না না দেখো আমি বুঝলাম যে তোমরা যাও, আমি যাবো না। কেন? তুমি যাবে না কেন? মানে আমার আসলে দাদা মন মেজাজ ভালো নেই, যাবো না। বুঝতে পেরেছি, আসলে কালকে আমি টাপুরকে দুটো কথা বলেছি, তাই তোমার মন মেজাজ ভালো নেই, তাই তুমি ওদের বাড়ি যাবে না, এই তো। আসলে কি জানো, আমি এতদিন ভাবতাম যে আলো আহেলি নয়, টাপুরও আমার মেয়ে, কিন্তু আজ বুঝতে পারছি আমি আমি ভুল ভেবেছি। টাপুরকে বকার কোনো অধিকার আমার নেই। এই দেখো তুমি আবার এইসব কথা বলতে যাচ্ছ কেন? হ্যাঁ পূজাকাণ্ডার দিনে, আরে আমি আমরা সবাই জানি তুমি বাড়ির সব বাচ্চা কাচ্চাকে মানে তুমি কাউকে আলাদা করে দেখো না। তাহলে তোমার এত অভিমান কিসের? না না দাদা অভিমান না, জানো তো আমি 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 একটু ভয় পাচ্ছি, মানে আমি একটু সতর্ক থাকতে চাইছি দাদা। দেখো যদি আমি যাই মানে বাড়ির সবাই যদি যায় তাহলে টাপুরও যাবে, ফস করে যদি বেফাস কিছু বলে ফেলে বা কিছু করে তাহলে যদি গন্ডগোল হয় তখন মানে বুঝতে পারছিস আমি কি বলছি? দেখো তোমরা যদি না যাও তাহলে আমিও যাব, তাতে এই বাড়ির সম্মান বাড়বে তো। আর তাছাড়া মা যদি একবার জানতে পারে তুমি রাগ করে অভির বাড়ি যাওনি তাহলে কিন্তু খুব রাগ করবে মা। সব থেকে বড় কথা, এমন একটা আনন্দের দিনে তুমি যদি এভাবে মুখ ভার করে বসে থাকো তাহলে কিন্তু আমার মনেও কোনো আনন্দ থাকবে না। দেখো দাদা কি বলছে, হ্যাঁ এই কি বলছিস? হ্যাঁ তুই তো
তো একদম আমার মায়ের মতো কথা বলছিস রে। হ্যাঁ একদম একদম আমার মায়ের মতো কথা বলছে। আচ্ছা কি মুশকিল বলো তো। হ্যাঁ সবাই এই যে তুমি আবার দাঁড়িয়ে থাকলে কেন, চলো পুজো, আজকে আজকে দশমী, যাই আজকে একটু জমিয়ে হইচই করি। হ্যাঁ রেডি হয়ে নে এসব দাদা, চলো 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 চলো। মা গো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। মা গো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। কৈলাসে মা ফিরলি রে তুই সকল কথা ফেলে রেখে, মন ভরলো কোথায় মা গো তোর ওই মুখ দেখে দেখে। চালচিত্রের সামনে প্রদীপ একটি মাত্র জেলে রেখে, ভাবছি মা তোর রূপের আলো যুগে যুগে মন ভোলালো। মন খারাপের ঢাকের বলো কোন খেয়ালে মন দোলালো। মা গো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। বিদায় দেবার আগে মা তোর গাল দুখানি ছুই, আসছে বছরেই শরতে আবার আসিস তুই, আসছে বছরেই শরতে আবার আসিস তুই। দেখো তো ঠামি, আলোকে আমার বউয়ের মতো লাগছে কিনা। কি বলো?
বললো তুমি আমাকে আলোর দিকে নিয়ে চলো। মা তুমি যে কি সব বলো না। আসছি বলছি ঠাম্মা, সবাই বোধ হয় আমাদেরকে খুঁজছে নিচে, আমাদের যাওয়া উচিত। আলো চলো আমরা নিচে যাই পুজোর জায়গায়। আসি ঠাম্মা। যাক পুজো শেষ, শুভিয়া সবাইকে ভালো থাকবে। এইবার আসল প্রস্তুতি শুরু। হ্যাঁ বীরেনবাবু, আমি ভাবছি লক্ষ্মী পুজোর পরে এই আশীর্বাদটা সেরে ফেলবো, কেমন হয়? হ্যাঁ হ্যাঁ শুভ শুভ শীঘ্র।